আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো এই যে কচু গাছ লাকি আন্টির মা দিছিল, তো এইটি লাগাইছি, তো অনেক বড় হয়ে গেছে। তো এগুলো দিয়ে আজকে মাছ বিরান করব। তো আম্মু এখন কচু গাছগুলো কেটে নিতেছে আর কি। আম্মু এটি কি কচু? এগুলো হচ্ছে আনাজ্জা কচু। আনাজ্জা কচু না? আবর্জন হয়ে গেছে কিন্তু কিছুদিন পরে পরে পরিষ্কার করে দিলেও আগাছটা গুলো তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এগুলো আম্মু ভালো করে কেটে নিতেছে। তো আম্মু এখন লাকি আপুদের গাছ থেকে বেলুম্বু পারবে আর কি মাছ রান্না করার জন্য। তো গাছে এখন বেলুম্বু একেবারেই নাই। এই গাছটার মধ্যে কিছু নতুন ফুল আসছে আর কি, এগুলো কিছুদিনের ভিতরে ধরবে। আর আমাদের বাড়ির সবাই এখান থেকে বেলুম্বু নিয়ে খাই। আমাদের বেলুম্বু গাছ একটা ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে। তো আম্মু এখন পারতেছে, যা ওই এক দুইটা পারো আর কি পারো। তো এদিক দিয়ে সব কিছু পরিপাটি করে আম্মু মাটি চুলায় রান্নার কাজ শুরু করে দিয়েছে আর কি। তো আম্মু এখানে কী কী নিছো? তো ডিম নিছি, আর মশলা, একটু আটা, আর এটা বাইটা নিছি, পাতাটা আর কি, কচু শাকের পাতাগুলো। হ্যাঁ, তো এগুলো দিয়ে বড়া তৈরি করবো এখন সবকিছু। আর এদিক দিয়ে আম্মু মাছগুলোকে ভেজে রাখছে আর কি। আলু দিয়ে মাছ রান্না করবে না? আর সাথে বেলুম্বু দিবা? আর এই যে কচুটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবা? ওকে, তাহলে পুরো রেসিপিটার সাথে আশা করি ভালো লাগবে আর কি, সাথেই থাকবেন। তো এগুলোকে আম্মু ভালো করে এখন মিক্স করে নিতেছে। এই যে আম্মু কচু পাতা দিয়ে খুব সুন্দর করে বড়া তৈরি করে নিতেছে, আর কিছুক্ষণের ভিতরে আম্মুর হাতের এই যে গরম গরম বড়া হয়ে যাবে। আর এগুলো আমি প্রথমবার ট্রাই করবো আর কি, অবশ্যই আপনাদেরকে রিভিউটা দিব যে কেমন হয়েছে। এই দেখুন আম্মুর হাতের বানানো কচু পাতার বড়া হয়ে গেছে আর আম্মু এখন খাইতেছে। তো আম্মু তোমার রিভিউটা তুমি দাও কেমন হইলো। আর তারপর কচু রান্না করবা এখন না? তাহলে কচুগুলো তুমি রান্না করে ফেলে সুন্দর করে। ওকে, তো প্রতিদিনই তো আম্মুর হাতের খাবার গুলি খেয়ে আপনাদেরকে রিভিউ দিয়ে আজকে রিভিউ দেব না। তো সবাই তো জানেন যে অনেকে আবার জানেন না আমার আজকে জন্মদিন গেছে। তো ফেসবুক একটা স্ট্যাটাস দিছিলাম আর কি, তো এই স্ট্যাটাসে অনেকে আমাকে উইশ করছেন, অভিনন্দন শুভেচ্ছা জানাইছেন। তো সবাইকে আন্তরিকভাবে আমি মুবারকবাদ জানাই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আর খাবার খাবো না, সবাই আমার জন্য দোয়া করবেন যেন পুরনো দিনগুলো যেমনই কাটুক না কেন, সামনের দিনগুলো যেন আরও ভালোভাবে কাটতে পারে আর কি, আর মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারে। অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট ভিডিওগুলো আপনারা কীভাবে দেখতে চান, আমার পেজগুলো মানে পেজে কি নতুন কোনো ভিডিও আনবো কি না, ওই বিষয়গুলো আপনারা একটু মানে কষ্ট করে বলবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। কারণ আমি সবসময় শুধু ব্লগিং ভিডিও দেখাইতেছি না, এগুলো বাদ দিয়ে আপনারা নতুন কিছু দেখতে চান কি না। অবশ্যই আমি যদি আপনারা চান অবশ্যই অন্য ধরনের ভিডিও করার চেষ্টা করবো আর কি। তো সবাইকে আল্লাহ হাফেজ।